উড়ে ঠিক আছে অনেকবার আইয়ো বিপদে মাথায় বাড়ি ভাবি গো ভাবি আপনারে যে কি সুন্দর লাগতেছে আমি কেমনে বুঝাই একের পুতুল ডাল লাইন লাগতেছে আপনারে যদি শফিক তুকু আসলে আপনারে যদি রফিক ভাই দেখতো অনেকের পাগল হয়ে যেত হ্যাঁ তো প্রথম দিন দেখেই পাগল হয়ে গেছে তাই না এখন তারে দোষাইতেছো মনে নাই না হুম কি কি বলছিলা তুমি তোমার ভাই যখন তোমাকে বলেছিল ওই বিয়েতে সে রাজি না তখন তুমি কি বলেছিলা তোমার যদি বিয়ে করতে হয় তাহলে তুমি রফিক ভাইরেই বিয়ে করবে এছাড়া কাউকে বিয়ে করবা না কত যে ঢংচা করেছিল কি সব ভুলে গেছো এই আমি যদি ঢং না করতাম আমি যদি পাগল না হইতাম আজকে আমার বিয়ে হইতো আমার ভাই তো একটু বেশি বেশি বুঝে বেশি বেশি বুঝে ঝামেলা বাকায় ঠিকই কইছো তোমার ভাই সব সময় সব কিছুতে একটু বেশি বুঝে তাই কি জানো মালাবু উপর উপর দিয়ে যতই কোদ্দারি করুক না কেন তোমার ভাই কিন্তু মনটা ভালো সহজ সরল আছে একেবারে শিশুর মতো এই যে আমার ভাইয়ের দিকে কি বদনজর দেওয়া হইতাছে আমার বাইরের গলায় ঝুলাই দিমো তোরে কি যে খোমরা মালাবু আই আই বিপদে মাথায় বাড়ি এত কথা রাখেন তো আচ্ছা ভাবি আমি বলি কি আপনার গহনাগুলা কই গহনাগুলো তখন পর্যন্ত দেখলাম না গহনাগুলো পড়লে যে আপনার কত সুন্দর লাগবে সেটা দেখানো লাগবো না আমি একটা ছবি তুলব আপনি বরঞ্চ মাউই মারে বলেন গহনাটা নিয়ে আসতে আম্মা আম্মা গহনা নিয়ে আসো আসছি এই দেখি গহনা দেখো দেখি 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 গহনাগুলো দেখি যেইটাই পড়ে সেইটা পড়লেই সুন্দর লাগে আমি বলছি বাবা আপনি কাজ করেন দিনকাল তো ভালো না আবার বিয়া বাড়ি মানুষের তো শেষ না আপনি গহনাটা কোথাও গিয়ে লুকিয়ে রাখেন ভালো কথা বলছো হ্যাঁ যখন বর আসবে তার আগে আমি পরে আসবো যাই এখন যাই রেখে দিই যাই এই তোরা খোঁজা খোঁজা আমি গয়নাটা পরে পরে আসি এই আমরা ছবি টুবি তুলি ঠিক আছে না তুমি আর তোমাকে